জোসেফ রবিনেট জো বাইডেন, 20 নভেম্বর 1942 সালে তার জন্ম, মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের সাথে 2020 সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2008 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বারাক ওবামার সাথে 47তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি। এর পূর্বে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে সিনিয়র সিনেটর নির্বাচিত হয়েছিলেন। 1969 সালে অ্যাটর্নি হন এবং 70 সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। 1972 সালে প্রথমবারের মতো সিনেটে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। 1978, 1984, 1990, 1996, 2002 এবং 2008 সালগুলোতেও সিনেটর হিসেবে নির্বাচিত হন তিনি। 2020 সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 2020 সালে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইউএসএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।